আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমার কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রুমেল ব্রো ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ রুমেল চলে আসলাম আপনাদের কাছে অনেক দিন পর। দীর্ঘ প্রায় 15-16 দিন পরে আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটা কাজের ভিডিও। আজ আমি কাজের থেকে একটু বাইরে, কাজের সাইড থেকে, এটা দেখতে পারতেছেন একটা প্লেস, খুব সুন্দর বিউটিফুল প্লেস, সরিষা ক্ষেতের সামনে। ভাবলাম আজকে এইখানে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য এটাই, মনে করেন দীর্ঘ কয়েক দিন ধরে, গত ডিসেম্বর মাস পুরাই গেছে, আমরা কাজে কাউকে নিয়োগ দিতে পারি নাই। নিয়োগ দিতে পারি নাই বলে এবং জানুয়ারি মাসে ইনশাল্লাহ চেষ্টা করব এই কাজের, কিছু কাজের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের। তো আশা করি আপনারা সবাই বরাবর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, নতুন সদস্য, তাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ। শুরুতে বলতে চাই যে আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন এবং আমার হোয়াটসঅ্যাপে যারা সিভি জমা দিয়েছেন, গত 2022-এর ডিসেম্বর মাসে আমরা কোনো লোক নিয়োগ দিতে পারি নাই এবং জানুয়ারি মাস ঢুকছে 2023, ইনশাল্লাহ আশা করি আমাদের নতুন প্রজেক্ট এবং যে প্রজেক্টে রানিং ডিউটি কাজ চলতেছে এই প্রজেক্টেও ওয়েল্ডার নিয়োগ দিতে পারি বলতে ইনশাল্লাহ দেব। তো যারা সিভি জমা দিয়েছেন ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব, এবং যাদের কাছে আমার ভিডিও অযথা মনে হয় দয়া করে খারাপ কমেন্ট করবেন না, কারণ খারাপ কমেন্ট করলে ভাই আমার মনটা ভেঙে যায়। কারণ এত কষ্ট করে আপনাদের নিয়ে আসি, অনেকে কাজ জানে না, তারপরে আমাকে বলে কাজ জানে, আসার পরে কাজ করার পরে ইন্টারভিউ দেওয়ার পরে ওয়েল্ড ইন্টারভিউ ফেল করে অনেক কষ্ট লাগে নিজের মাঝেও, কারণ যারা কাজ জানে তাদেরকে সিরিয়াল অনুযায়ী না আনতে পেরে আমার কাছেও কষ্ট লাগে, যে যারা কাজ জানে না তারাও সিরিয়ালে আসছে, আসার পরে ইন্টারভিউ দিয়ে টিকতে পারেনি। আমার ভিডিও এখন এই ভিডিওটা পোস্ট করার পরে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন এবং নতুন সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা বর্তমানে কাজ করতেছে আমার ইউটিউব চ্যানেল দেখে, অনেক লোক আমার এখানে কাজ করতেছে, তো তাদেরকেও বলবো যখন আপনারা ভিডিওটা দেখবেন সাথে সাথে কমেন্ট করে বলবেন যে রুমেল ভাই চ্যানেলে এই ভিডিও দেখে এখানে কাজ করতেছি বর্তমানে। এই জিনিসটা আপনারা বললে কি হয়, আমাদের আমার নতুন যারা সাবস্ক্রাইবার আছে বা যারা পুরাতন সাবস্ক্রাইবাররা এরা যদি বলে যে আমরা এখানে কাজ করতেছি, তাহলে নতুন যারা এরা উৎসাহিত হয় বা আমাকে ফেক মনে করে না। আর আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, পুরাতন ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আপনাদের জন্য কাজ করতেছি এবং করে যাচ্ছি। বিশেষ করে আপনাদের কাছে এই অনুরোধটাই আমার রইল। আর আপনাদের এত এত উৎসাহিত পেয়েছি যে আমার চ্যানেল 4000 ঘন্টা মনিটাইজেশন হয়ে গেছে এবং 2000 প্রায় সাবস্ক্রাইব হয়ে গেছে, 2000-এর উপরে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা, এটা দিয়ে আমি আসলেই অনেক খুশি। এবং আমাকে বরাবরের মতো বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন, যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আর বিশেষ করে আরেকটি কথা, আপনারা যে ভিডিওগুলো দেন পুরো ভিডিওটা দেখবেন এবং কী কী বলি আমি এই কথাগুলো স্মরণ রাখবেন। আর যারা নতুন কাজ শিখতে চান, ওয়েল্ডিংয়ের কাজ যারা শিখতে চান, তাদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, আপনারা এই কাজটা করবেন যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন, ট্রেনিং সেন্টারে কাজ করেও যে কোনো জায়গায় একটি হেল্পার হিসাবে কাজে ঢুকবেন, হুটহাট করে বলবেন না যে আমি একজন ওয়েল্ডার, কারণ ট্রেনিং সেন্টারের কাজগুলো আপনি টাকা দিয়ে শিখেন বা যেভাবেই শিখেন ট্রেনিং সেন্টারের কাজগুলো শিখেন, দেখা গেছে পুরো হাতের কাজটা পরিষ্কার হয় না, যার কারণে তারা ট্রেনিংয়ে আসার পরে, আমার এখানে ইন্টারভিউ দিতে আসার পরে বেশিরভাগ ফেল করে, ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে, তো এর জন্য কিছু লোক বাদ পড়ে যায়। তো আমি বলবো যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন, আমি ট্রেনিং সেন্টারে কাজ শিখা খারাপ বলবো না, কাজ শিখেন ভালো কথায়, তবে যে কোনো একটা ইয়ে স্থানে আপনি হেল্পার হিসাবে ঢুকে, ট্রেনিং সেন্টারে কাজ শেষ করার পরে হেল্পার হিসাবে ঢুকে কাজটা পুরোপুরি 2-1 মাস করার পরে, তখন আপনি পক্ত একটা ওয়েল্ডার হয়ে যাবেন। এবং যারা টিআইজি ওয়েল্ডিং করতেছেন বা শিখতেছেন, তারা বিশেষ করে তাদের উদ্দেশ্য এই একই কথাই বলবো, যে কাজটা শেখার পরে আপনারা ভালো একটা
কর্মস্থলে আপনার ওয়েল্ডার হিসাবে না পড়ে যদি ওয়েল্ডের হেল্পার হিসাবে বা নতুন ওয়েল্ডার হিসাবে এইভাবে বলে দিয়ে করবেন। কারণ পুরাতন ওয়েল্ডার এই করছি সেই করছি বলে আসার পরে অনেক ওয়েল্ডার আমার এখানে ফেল করে, যার কারণে দেখা যাচ্ছে ভালো ওয়েল্ডার আমি নিয়ে আসতে পারি না, বা ভালো যারা আছে এরা সিরিয়ালে পিছিয়ে পড়ে গেছে, নতুন যারা নতুন ওয়েল্ডার যারা আছে এরা সিরিয়ালে আগে পড়ে আছে, তারা সিরিয়ালে আসে ফোন দিয়ে আনার পরে দেখা যাচ্ছে 10 জন আনার পরে 2 জন 3 জন টিকে বাকিরা ফেল করে দেয়। তো এই জিনিসটা বিশেষ করে বলতেছি, আপনারা এই জিনিসটা ভালো করে ফলো রাখবেন, এই কথাগুলো মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই, আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষ হচ্ছে ঘোড়ার মতো, আমাদের দৌড়াইতেই হবে, এই কথাটা আমি বারবার বলি, দেখা গেছে আজ এখানে কাল এখানে। তো পুরুষ মানুষের উপরে নির্ধারিত তার ভাগ্য, তার পরিবারের সুখ শান্তি সবকিছু। তো এর জন্য বলি, পরিশ্রম বয়ে আনে সুখ, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কাজ, কাজ করলে আপনার লজ্জা নাই কিন্তু চুরি করলে লজ্জা। যে কোনো কাজ শুরু করেন, বেকার থাকবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বরাবরের মতো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজেও আমার ভিডিওগুলো পাবেন এবং ইউটিউবে তো ভিডিও পাবেনই। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।